বুদ্ধি খরচ করেছো সুন্দর টাইমও লাগে দিদি খুব টাইম লাগে কষ্টও হয় কত করে বিক্রি করছো এগুলো 700 করে হাট চলছে না বলো তো আমি আর চালাতে হবে চলছে খুব মানে ভালো চলছে চলছে দেখো আস্তে আস্তে হয়ে যাবে বিশ্বমান দিদি এত গন্ডগোল যে লোকজন আসেই না যত বেশি আসবে বলে যাব এই হাটটার নাম কি কর্মচিত্র যেটা হবে হবে কর্মচিত্রটাও সবদিন চলছে ওদেরটাও চলুক আপনাদেরটাও চলুক কাজগুলো খুব ভালো ম্যাম আমরা এখানে সৃষ্টি শ্রী মেলা করেছিলাম হাইস্ট সেল হয়েছিল এখন তো নানা রকম মেলা চলছে বসন্তী মেলা টেলা করে বেশ ভালো করে এখন থেকে করে এই রেগুলার চালানোর ব্যবস্থা করো ফার্স্ট আগে ঠিক রেগুলার চলুক রেগুলার চালানোর ব্যবস্থা করছি হ্যাঁ ঠিক আছে কাজ আছে ভাটো আপনি কোন মধ্যে কাজ আছে কাজ আছে প্রশান্ত কুমার আচ্ছা আচ্ছা তুই কি করছিস বাবু কি করছো তুমি কি খাচ্ছ বেরো বাচ্চা আচ্ছা কি খাচ্ছ তুমি জেমস খাচ্ছ দিদিভাই বলে কোন আমাদের এই হাটটা বলে দেওয়া হয়েছে ডিএমকে হ্যাঁ বলতে থাকি আমার খুব সুন্দর না না সব দিন কাজ করি এই দেখুন হাতের কাজ এগুলো এখানে বিক্রি করি তা সেরকম বিক্রি পাট হয় না ওই হাট খোলা থাকে আমি আমি অনেক পাবলিক আসে তো বল বসে থাকে প্রতিদিন এসে আসে আমরা আমরা আমাদের কিছু হয় না শুনুন প্রথমে কিছুদিন কতদিন হয়েছে চালু এটা 5 বছর 5 বছর ধরে এটা চলছে না আমাদের ওই হাটটা খোলা থাকে না এই হাটটা চলে না স্যার ওই হাটও খোলা থাকে এই হাটও খোলা থাকে এটার পাবলিসিটি দিতে হবে তুমি একটা কাজ করো ডিএম কোথায় এখানে কিছু বাউল গান আর কিছু আদিবাসী নাচের ব্যবস্থা করো লোকপ্রসার শিল্পীদের দিয়ে ঠিক ম্যাম ঠিক আচ্ছা বলে দাও বলো যাতে সাত দিন চলে ডিএম কে বলে দাও নেবে একটা পরে বলে দিচ্ছি মেয়েরা হাউস কোটও পরে হাউস কোটের এগুলোতেও রবীন্দ্র এ দিয়ে করতে পারেন আপনারা পছন্দ করে আমার একটা ভালো লেগেছে আমি তো ব্যাগ কিনলাম তোমাদের এনকারেজ করার জন্য কাজগুলো ভালোই করেছে রে কেন বিক্রি হয় না
বিক্রি হয় না কাস্টমার কাছে যায় না মানে ওই হাট মানে ওই হাট এই জায়গাটা না কাস্টমারটাকে ঢোকার জন্য একটা ফিক্স করতে হবে ওইটা দুদিন করুন আমাদের দুদিন কাল সোনাঝুরিতে সবাই চেনে এখানে একটা ভালো নাম নিতে হবে হ্যাঁ 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 এটা লাল মাটি না আমরা এটা লাল মাটি নাম দিয়ে দিচ্ছি লাল মাটি কর্মতীর্থ ঠিক আছে লাল মাটির নামটা ক্যাচিং নাম হবে এবং আদিবাসীরা বাউন্ডের করে দিচ্ছে তোমরাও সব দিন চালাও ওরাও সব দিন করুক তোমরাও সব দিন করুক আস্তে আস্তে হয়ে যাবে গভর্নমেন্টের যে প্রজেক্ট গুলো আছে লাল মাটি হতে থাকবে হতে থাকবে ঠিক আছে তুমি খাস না তুমি খাওয়া দাওয়া খাও না হতে চাও তুই এখন যতই খাও মোটা হবি না চেষ্টা করা হচ্ছে এটা লাল মাটি কর্মতীর্থ নাম দেওয়া হচ্ছে আমি দেখে গেলাম যা বলার বলে গেলাম আমাকে দিয়েছো তোমরা রাখো।